হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কাশিদ অ্যান্ড আয়মান। এখানে আপনারা দেখছেন একটি বালতিতে এতগুলো দুধ, আর এখানে সামনেই দাঁড়িয়ে আছে একটি দুষ্টু মেয়ে। তারপর এখানে দেখছেন আপনারা আয়মানের স্কুল, অর্থাৎ নতুন করি নার্সারি স্কুলের একটি গোয়াল ঘর, যে গোয়াল ঘরে অসংখ্য গরু। দেখুন প্রত্যেকটি গরু কত নাদুষ নুদুষ। এদেরকে কিন্তু কোনো মেডিসিন পুশ করা হয় না, এরা ন্যাচারালি এতই বড় হয়ে গেছে। এই গরুগুলো যে আমাদেরকে আমাদের ক্যামেরার দিকে এরকমভাবে তাকিয়ে আছে কেন এটাই বুঝছি না। দেখুন, আর ওই যে দূরে দেখা যাচ্ছে একটি আঙ্কেল দুধ দোয়াচ্ছে। দেখুন এই গরুটি কীরকম করে তাকিয়ে আছে। এখান দিয়ে দেখা যাচ্ছে ও এই গরুটির পাশে একটি ছোট্ট একটি বাছুর আছে। পাশাপাশি এখানে বাছুরদের ভান্ডার, দেখুন এখানে কয়েকটি বাছুর আছে, আর এখানে একটি বড় গরু খাঁচার মধ্যে আছে। এখানে অনেকগুলো খড়, আর এই নিচে একটা বালতি আছে নীল রঙের। তারপরে ধীরে ধীরে এখান দিয়ে আঙ্কেল আমাদের দিকে তাকালো এবং একটু মুচকে হেসে আঙ্কেল আবার নিজের কাজে লেগে গেল। এখানে তেল দিয়ে গরু দুধ বের করা হচ্ছে, দেখুন কীভাবে, আর গরু নাড়াচাড়াও করছে অনেক। আমাদের স্কুল নতুন করে নার্সারি স্কুল, অর্থাৎ আমি যে আমাদের বললাম এর কারণ হলো আমিও ছোটো সময় এই স্কুলে পড়তাম। আর আমাদের স্কুলে সব রকম ফ্যাসিলিটি আছে, যেরকম সুন্দর পরিবেশ আছে, গাছপালা আছে, ফুলের গাছ আছে, বড় মাঠ আছে, খেলাধুলা করার জন্য একটা বড় মাঠ আছে, এবং বিশেষ করে একটি গোয়াল ঘর আছে। এই গোয়াল ঘর থেকে যেই দুধ, গরুর যেই দুধ বের করা হয় একদম খাঁটি, এই দুধ আমরা কিনে বাসায় জাল করে খাই। দেখুন কোনো পানি মিশানো ছাড়া এখানে প্রতি কেজি দুধের দাম 90 টাকা করে। অনেকেই বলবেন 90 টাকা তো অনেক বেশি দাম, তাহলে 90 টাকা কেন, এত বেশি দাম কেন? এর কারণ হলো অনেক জায়গায় বিক্রি করে 60 টাকা, অনেক জায়গায় 70 টাকা, অনেক জায়গায় 80 টাকা। তবে যেগুলো কম দামি দুধ বিক্রি করা হয় ওগুলোর মধ্যে বেশিরভাগই পানি মিশানো বিক্রি করা হয়, যার কারণে কিন্তু তারা কিন্তু অনেক ভালোভাবেই লাভবান হচ্ছে। আর আমাদের কিন্তু এই দিক দিয়ে পানি মিশানো দুধই বিক্রি করছে। আর এখানে দেখুন তেল, আর এখান দিয়ে আঙ্কেল দেখুন এখনও দুধ দোয়াচ্ছেই। দুধের একটু একটু করে পড়ার কারণে আঙ্কেলের এই দুধগুলো এক বালতি করে ভরতে ভরতে অনেক কষ্ট হয়ে যায়, আর এখান দিয়ে তারা মলমূত্র বিসর্জন করছে। এখানে পুরো একটা ভান্ডার গরুর, বড় বড় গরু, আর এখান দিয়ে প্রায় বালতিটা ভরেই গিয়েছে। দুধ একটু একটু করে পড়ছে, কারণ একটু একটু তো পড়বেই। আর দেখুন আঙ্কেল খুবই দ্রুত এক বালতি ভরে ফেলেছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না এত তাড়াতাড়ি ভরে ফেলা যায়। এই দেখুন বালতি প্রায় ভরে গিয়েছে। এই দেখুন আস্তে আস্তে এখান দিয়ে, হয়তো এবার বালতি ভরে গিয়েছে, এখন মনে আর দোয়াবে না, এখনও বালতি ভরেনি। আর এই দেখুন, আমার এই জিনিসটা অনেক ভালো লেগেছে, এই মা গরুটি তার বাছুর অর্থাৎ বাচ্চাটি কত আদর করছে, আমার এই দৃশ্যটা অনেক ভালো লাগলো। এই দেখুন, আর এই পাশ দিয়ে আরো গরু, তারা লেজ নাড়িয়ে নাড়িয়ে মাছি তাড়াচ্ছে, আর পুরো বালতি ভরে গিয়েছে, এখনো পর্যন্ত গরুর দুধ এখনো তারা সরায়নি আঙ্কেল। তো দেখুন এখন শেষ হয়ে গিয়েছে, শেষ, আমি জানতাম এখন শেষ করে দিবে। আর এই দেখুন পুরো বালতি ভরা, এখানে পুরো ফেনা দিয়ে হয়ে গিয়েছে, ভরে গিয়েছে ফেনা দিয়ে। দেখুন এই আঙ্কেল নিয়ে গিয়ে, আমি শুরুতে যে নীল বালতির কথা বলেছিলাম ওই নীল বালতিতেই এই দুধগুলো ঢালছে। আবার আঙ্কেল আবার চলে যাচ্ছে কোথায় যেন,
আর এই দেখুন ফেনা দিয়ে ভরা দুধ। এখান দিয়ে আঙ্কেল আবার দুধ ধোয়াচ্ছে। দুধ দোয়ানো অনেক কষ্টের কাজ, অনেক ধৈর্য সহকারে এগুলো কাজ করা হয়। আঙ্কেল আবার আবার উঠে পড়ছে। দেখুন একটু একটু করে দুধ ধোয়াচ্ছে আর ধোয়াচ্ছে। এই বালতি কি এখন আবার ভরবে? দেখা যাক পরে। আস্তে আস্তে ভরছে, প্রচুর সময় লাগে এগুলো ভরতে। আর এখানে তো দুধ পড়ে পুরো একাকার, গোবর টোবরের সাথে দুধ মিশে যে কি অবস্থা এখানে। এখন আবার এই আঙ্কেল উঠে পড়ছে, পুরোটা ভরালো না। উঠিয়ে এখন আবার গরুদের খাবার পানির এখানে এসে একটুটা পানি নিয়ে তারা যে মলমূত্র বিসর্জন করেছে সেটা তো হয়তো দিতে যাচ্ছে। হ্যাঁ, যেটা বলেছিলাম ওইটাই করছে। তারা যে মলমূত্র বিসর্জন করেছে ওইটার মধ্যে পানি দিয়ে পরিষ্কার করছে যেন গোয়ালটা অগোছালো না থাকে। আর আঙ্কেলেরা খুব গোয়ালটাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, যতটুকু রাখা দরকার ততটুকু তো রাখেই। আর এখন গরুরা যতটুকু ময়লা করে আর কি। দেখুন ছোট ছোট কন্টেনারে ভরে ভরে পানি দিচ্ছে আঙ্কেল। এখানে একটু একটু করে যেই দুধগুলো পড়েছিল ওগুলোতেও পানি দিয়েছে। দেখুন আগাচ্ছে এখানে। এখানে এই গরুটি আবার আগের গরুর মতো তাকায়নি। আর এদিক দিয়ে তো দুষ্টু মেয়েটা আছেই, তার তো আর খেলার শেষ হয় না। সে এখন দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছে কোথায়, সে আবার গরুদের হাইও দিচ্ছে। ওয়াও, এরকম মানুষ পৃথিবীতে একটাই দেখেছি, এটা হলো এই যে এই মানুষটা গরুদেরও হাই দেয়, গরুদেরও বাই দেয়। মানে গরুদের হাই না বাই দিয়েছিল। আর দেখুন এই আঙ্কেল এখানে দুধের একটি বোতল এনেছে, এই বোতলের মধ্যে সব দুধ আছে। আমরা 5 লিটার দুধ কিনেছিলাম, আর এই আঙ্কেল অন্যদের কাছে এই দুধগুলো বিক্রি করতে যাচ্ছে। তো ভিউয়ার্স বাই, আজকের ধরো তো ভিউয়ার্স বাই, আজকের মতো এখানেই শেষ।